सृजनशील पद्धति वास्तवायनेर लक्ष्ये जे कटी उद्देश्य मोटा दागे प्रचार करछे शिक्षा मंत्रणालय तार अन्यतम होच्छे शिक्षार्थीदेर गाइड बई ओ कोचिंग निर्भरता कमानो। किन्तु आदेउ किता होयेछे वास्तव चित्र हलो शुधु शिक्षार्थी नय शिक्षकराओ एखन गाइड निर्भर। स्कूले रीतिमतो क्लास करेओ छात्रछात्रीदेर गाइड के भरोसा करेई जेते हय परीक्षार हले। কোচিং না হলে পাস করা যায় না কোন পরীক্ষায়। যারা দারিদ্র তারা তো মানে পড়তেছেই না, পড়তে যে সৃজনশীল হলে যে প্রাইভেট পড়তেই হবে। সব বিদ্যালয়ে সব সমান দক্ষতার শিক্ষকরা থাকেন না। স্কুল থেকে যদি তারা প্রপার হেল্পটা না পায় সেখানে গাইড বই একটা সহায়ক। তিন ঘন্টার মধ্যে আমাদের সময় থাকবে হচ্ছে 2 ঘন্টা 20 মিনিট। এই অল্প সময়ের মধ্যে 60টি সৃজনশীল লেখা আর কি আমাদের প্রত্যেকের পক্ষে অনেক টাফ। সৃজনশীল পদ্ধতি না বোঝার কারণে শিক্ষকরা নতুন পদ্ধতিতে প্রশ্নপত্রও ঠিকমতো তৈরি করতে পারেন না। শিক্ষা মন্ত্রণালয়ের একাডেমিক রিপোর্টে দেখা গেছে প্রায় 1984টি মাধ্যমিক স্কুল প্রশ্ন সংগ্রহ করে বাইরে থেকে, কেননা সর্বোচ্চ 30 থেকে 35% শিক্ষক এ পদ্ধতি বোঝেন, বাকিরা বোঝেন না। বইয়ের দোকানে গিয়েও দেখা গেল পাঠ্য বইয়ের মতোই বিক্রি হচ্ছে সব বিষয়ের গাইড বই, যা ছাত্রছাত্রীদের সাথে পাল্লা দিয়ে কিনছেন শিক্ষকরা। স্টুডেন্ট আর স্টুডেন্ট অভিভাবকরা বেশি কিনে, টিচাররাও কিনে, টিচাররা সৃজনশীল যে বই গাইড বই যেটা ওইটা কিনে। কিন্তু অনেক শিক্ষকই মনে করেন এসব গাইডে গাইডলাইন তো দূরে থাক, উল্টো মিসগাইডেড হচ্ছে ছাত্রছাত্রী। মেইন বইয়ে যে বিষয়টা দেওয়া আছে সে বিষয়টা ভালোভাবে উপলব্ধি করতে পারলে শিক্ষকও এখানে আনন্দ পাবেন, ছাত্ররাও আনন্দ পাবে। আসলে গাইড বই কখনো সহায়ক নয়। নিয়োগে যোগ্য শিক্ষকের অভাব এবং তাদের মান যাচাইয়ে সীমাবদ্ধতার কথা স্বীকার করে শিক্ষা অধিদপ্তরের পরিচালক বলছেন 17টি প্রকল্পে কাজ চলছে এ পদ্ধতির উন্নয়নে। শিক্ষক যদি সাবজেক্টে গভীর নলেজ থাকে তাহলে কিন্তু সে গাইডও যাবে না কোনো জায়গায় যাবে না, সে টেক্সট বই দেখে অনেক প্রশ্ন তৈরি করে ফেলতে। তাহলে আমি কি বলবো যে শিক্ষকের নিজস্ব যোগ্যতা বাদ দিয়ে অন্যের যোগ্যতাকে ধার করছে। গাইড বই যারা লিখছে তারা তাদের চেয়ে বড় শিক্ষক নয়। তাদের কোনো সমস্যা থাকলে ব্যক্তিগতভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন মানুষ গড়ার কারিগররা যেন যত্নবান হন আগামী প্রজন্ম তৈরিতে। যখন নাকি গাইড বই থেকে সৃজনশীলের প্রশ্ন নেওয়া শুরু হয়েছে বড় বড় পাবলিক পরীক্ষাতে, মোটামুটি বলা যায় যে পুরো সিস্টেমটা তৎকাল আসলে হয়ে গেছে। কারণ তখন ছেলেমেয়েরা বলবে যে গাইড বই থেকে প্রশ্ন আসছে, এটা যেমন গাইড বই পড়ি এবং শিক্ষকরা গাইড বই পড়াচ্ছে। যে টিচার সৃজনশীল প্রশ্ন করতে পারেন না, ঠিক আছে আমি তাকে যে প্রশ্ন করালাম না, আমি অন্য কোনো জায়গা থেকে সৃজনশীল প্রশ্ন নিলাম গাইড বই থেকে, না অন্য কোনোভাবে প্রশ্ন সংগ্রহ করলাম, যেটা শিক্ষা মন্ত্রণালয় সাহায্য করলো কিংবা বোর্ড সাহায্য করলো। এদিকে পরীক্ষায় সৃজনশীল পদ্ধতিতে 6টি প্রশ্নের জায়গায় 7টি প্রশ্ন দিয়ে যে পদ্ধতি করা হয়েছে অবিলম্বে তা বন্ধের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।